ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউ অ্যাডভান্স এডুকেশান থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি ক্লাস থ্রির মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার বাইশের জানুয়ারি মাসের আমাদের পরিবেশের পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব। যার আমার চ্যানেলে নতুন তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও একের দাগ ঠিক উত্তর নির্বাচন করো একের দাগের প্রতিটি প্রশ্নের চারটি করে অপশান দেওয়া আছে যেটি ঠিক সেটি উত্তরে লিখতে হবে একের এক নম্বর তোমরা নানা রকম খাবারের স্বাদ গ্রহণ করার জন্য যে অঙ্গটি ব্যবহার করো সেটি হলো উত্তর হবে খ জীব একের দুই নম্বর ফুটবল খেলার সময় সবচেয়ে বেশি কাজ হয় উত্তর হবে খ পায়ের একের তিন নম্বর পঞ্চেন্দ্রিয়ের মধ্যে পড়ে না উত্তর হবে গ নখ দুইয়ের দাগ শূন্যস্থান পূরণ করো দুইয়ের এক নম্বর শূন্য হবে বুদ্ধির মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তোফাত বুদ্ধির উপস্থিতি দুইয়ের দুই নম্বর শূন্যস্থানে হবে রক্তাল পোতা লোহিত কণিকা কমে গেলে রক্তাল পোতা হয় দুইয়ের তিন নম্বর শূন্যস্থানে হবে গরু সিং আছে এমন একটি প্রাণী হল গরু উত্তরটি খাতায় এইভাবে লিখবে দুয়ের দাগ দুয়ের এক নম্বর মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তোফাত বুদ্ধির উপস্থিতি দুইয়ের দুই নম্বর লোহিত কণিকা কমে গেলে রক্তাল্পতা প্রতা হয় দুইয়ের তিন নম্বর সিং আছে এমন একটি প্রাণী হল গরু তিনের দাগ একটি বা দুটি বাক্যে উত্তর দাও তিনের এক নম্বর প্রশ্ন স্কিপিং এর সময় শরীরের কোন কোন অংশের কাজ হয় উত্তর স্কিপিং এর সময় শরীরের আঙুল কবজি কনুই কাঁধ এবং পায়ের অনেক কাজ হয় তিনের দুই নম্বর প্রশ্ন কি কারণে কানে শোনার অসুবিধে হয় উত্তর এক নম্বর কানে ময়লা জমে কান বুঝে গেলে কানে শোনার অসুবিধে হয় দুই নম্বর কানের পর্দায় আঘাত লাগলে কানে সোনার অসুবিধা হয় তিনের তিন নম্বর প্রশ্ন ব্যায়াম কেন উপকারী উত্তর এক নম্বর নিয়মিত ব্যায়াম করলে আমাদের শরীর ও মন সুস্থ থাকে দুই নম্বর শরীরে রক্ত চলাচল ঠিক থাকে তিন নম্বর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে চার নম্বর প্রশ্ন দাঁত মাজার নিয়ম কি। উত্তর দাঁত মাজার নিয়মগুলি হল এক নম্বর প্রথমে নিচের দাঁতে তোলা থেকে ওপরে ব্রাশ টানতে হবে তারপর উপরের দাঁতে উপর থেকে নিচে ব্রাশ টানতে হবে দুই নম্বর পরিমিত মাত্রায় পেস্ট নিয়ে ভালো মানের টুথব্রাশ ব্যবহার করতে হবে তিন নম্বর প্রতিদিন ঘুম থেকে ওঠার পর এবং রাতে শোবার আগে ভালোভাবে দাঁত ব্রাশ করতে হবে